হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন যে কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পিকচারগুলো এডিট করে ছাড়লেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তাই আপনি আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম এভাবে এডিট করে যদি ভাইরাল করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপরেই আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। এখানে এসে সার্চ করবেন পিক্সেল ল্যাব, তারপরে এটা ইনস্টল করে নেবেন। দেন তারপর চলে আসবেন গুগলে। গুগলে এসে জঙ্গল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। তো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে ইমেজে আসবেন। ইমেজে আসার পর সুন্দর দেখে একটি ব্যাকগ্রাউন্ড আপনারা বাছাই করে নেবেন। তারপর এটাকে আপনারা সেভ করে নেবেন। দেন আপনারা আবারও গুগলে চলে আসবেন। তো এখানে এসে সার্চ করবেন উরবান জঙ্গল ফন্ট। তো এখানে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমে যেটা পেয়ে যাবেন ওয়েবসাইটে, সেখানে ঢুকে যাবেন। তো ঢুকে যাওয়ার পরেই হাতের ডান পাশে দেখতে পাবেন ডাউনলোড। তো এখানে ক্লিক করবেন, ফোনটি ডাউনলোড হয়ে যাবে। তো ডিটেলসে গেলেই আপনারা দেখতে পাবেন আপনার ফোনটি। এক্সট্র্যাক্ট ফাইল করে নেবেন, যে কোনো একটি ফাইল বাছাই করে নেবেন, তারপর এখানে এক্সট্র্যাক্ট করে দেবেন। তো আমার ফোনটি এক্সট্র্যাক্ট করা হয়ে গেছে। দেন চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপসটিতে। তো এখানে ক্লিক করবেন, এখানে আসবেন, এখানে চার নাম্বারটাতে আসবেন। আসার পরে আপনার ফ্রম গ্যালারি থেকে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডটি আপনি সিলেক্ট করে দিবেন। আমার সিলেক্ট করা হয়ে গেছে। তো প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনার নামটি বসিয়ে দিবেন। তো আপনার নামটি আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন। এখান থেকে দুই নাম্বার অপশনে চলে আসবে। তারপর এখান থেকে ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করলেই মাই ফন্ট প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার ফন্টটি আপনারা আপনার ফাইল থেকে এখানে অ্যাড করে দেবেন। তো এখানে অ্যাড করলেই আপনার আপনার নামটি স্টাইলিশ হয়ে যাবে। তো এখানে একটু স্পেস দিয়ে দিলেই আপনার নামটি এখানে হয়ে যাবে, আপনার নামটি এখানে স্টাইলিশ হয়ে যাবে। তো এখানে আপনার নামটি আরও একটু সুন্দর করতে আপনারা চলে আসবেন স্ট্রোকে। স্ট্রোকে এসে এখানে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখানে একটু হালকা বাড়ায় নেবেন, তারপর টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন শ্যাডোতে ক্লিক করবেন, এখানে আবার এনাবল করে দিবেন। দেন হয়ে গেছে আপনার পছন্দের নামটি। তো এখান থেকে আপনি সেভ ইমেজে ক্লিক করে আল্ট্রা দিয়ে সেভ করে নেবেন। তো হয়ে গেছে আপনার পছন্দের সেই নাম দিয়ে পিকচার তৈরি করা। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।